नेताजी इंडोर स्टेडियम मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নজর রাখব সেদিকে তার কিছু জন এখানে প্রতীকী হিসেবে আমাদের এই কেন্দ্রীয় অনুষ্ঠানে কলকাতা উপস্থিত হয়েছেন আপনাদেরকে শ্রদ্ধা জানাচ্ছেন আপনারা তাকে ধন্যবাদ জানাচ্ছেন আজকে দিদিকে আপনারা ধন্যবাদ জানাচ্ছেন যে দিদি আপনি আমাদের পাশে থেকেছেন আপনারা আপনি আমার জন্য ভাবছেন এইটাই আপনাদের ধন্যবাদ দিদি আজ কে আমরা সত্যি আপনাদের এই উৎসাহকে কুর্নিশ জানাই মা বোনেদের উৎসাহকে তাদের এই ধন্যবাদ বার্তা একইবারে সামাজিক সুরক্ষার মধ্যে দিয়ে মা বোনেদের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলেরই শ্রদ্ধেয়া দিদি আপনাদের দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন আজকে এই কলকাতায় অনুষ্ঠান হলেও আপনারা জেলা থেকে এসেছেন আপনারা এক এক জন আপনার জেলার প্রতিনিধি আপনারা ফিরে গিয়ে বলবেন আর যারা আমাদের মা বোনেরা যারা স্বামী হারা হয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী আপনারা সেই নেতৃত্ব দিয়ে আপনার জেলাতে গর্বিত বোধ করে বলবেন যখন মুখ্যমন্ত্রী আপদে বিপদে আমাদের পাশে দাঁড়ায় ঠিক যেভাবে মেয়েদের কন্যাশ্রী থেকে আরম্ভ করে যখন বিবাহযোগ্য মেয়েদের রূপশ্রী থেকে আরম্ভ করে বিভিন্ন বার্ধক্য ভাতা থেকে আরম্ভ করে প্রতিবন্ধী মানুষ যারা রয়েছেন মানবিকের মাধ্যমে আর একবারে দুয়ারে সরকারের মাধ্যমে লক্ষ্মী ভান্ডারের মধ্যে দিয়ে একবারে মাদের বোনেদের লক্ষ্মী রূপে দেখেন যিনি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী আস্তে আস্তে তিনি মঞ্চের দিকে অগ্রসর হচ্ছেন তিনি আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছেন আপনি ধন্যবাদ দিচ্ছেন আজকে দিদির হাতে দিয়ে আজকে তার শুভ হস্তে সূচনা হতে চলেছে আজকের মতো এই অর্থ বছরের এপ্রিল 2022 এর নতুন ভাবে 800,000 মা এবং বোনেরা যুক্ত হতে চলেছেন এই সামাজিক সুরক্ষার জন্য এই সামাজিক সুরক্ষা পেতে চলেছেন এপ্রিল 2022 থেকে ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী আসন গ্রহণ করছেন ছোট করে আমাদের সম্মাননা প্রদান সম্বর্ধনা আমরা জানাবো দপ্তরের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথমে আমরা আমাদের পক্ষ থেকে নমস্কার এবং শ্রদ্ধা জানাবো এরপরে আমরা পরপর আমাদের যারা অতিথিরা রয়েছেন মুখ্য সচিব মাননীয় মুখ্য সচিব মাননীয় অর্থ সচিব মাননীয় স্বরাষ্ট্র সচিব এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার তাদেরকে সম্মাননা প্রদান করছেন প্রধান সচিব এই দপ্তরের আমাদের অতিথিরা